লঞ্চ বাড়া পঞ্চাশ শতাংশ বাড়ানোর দাবি থেকে সরছে না মালিকপক্ষ লঞ্চ বাড়া বর্তমানের চেয়ে কমপক্ষে পঞ্চাশ শতাংশ বাড়ানোর প্রস্তাবে এখনও অটল রয়েছে মালিকপক্ষ ডিজেলের দাম বৃদ্ধির পাশাপাশি লঞ্চে বিভিন্ন যন্ত্রাংশের দাম বাড়ায় দাবি থেকে সরছে না তারা তবে এই ব্যাপারে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার দুপুরে মালিকপক্ষের সাথে বৈঠকের পর এই তথ্য জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ যাত্রী ভাড়া সর্বনিম্ন উনিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত আটটি ধাপে বাড়ানোর প্রস্তাবনা তৈরি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি নৌ প্রতিমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে তবে যাত্রী ভাড়া বর্তমানে ভাড়ার চেয়ে কমপক্ষে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবে অটল রয়েছে মালিকপক্ষ এর আগে গতকাল সোমবার দীর্ঘ আট ঘন্টার বৈঠকের পরও লঞ্চের যাত্রী ভাড়া বাড়াতে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বলে জানান নৌ সচিব মোহাম্মদ মুস্তাফা কামাল তিনি জানান জ্বালানি মূল্য বাড়ানোর কারণে লঞ্চ মালিকের দাবির পরিপ্রেক্ষিতে লঞ্চের যাত্রী ভাড়া পুনর্নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি যাচাই বাছাই করে মূল্য নির্ধারণ করবে বুধবার নতুন ভাড়ার বিষয়ে গ্যাজেট প্রকাশ করা হবে তবে যাত্রী লঞ্চ ভাড়া দ্বিগুণ করার যে প্রস্তাব দিয়েছে মালিক পক্ষ সুমিত তা অযৌক্তিক নৌপরিবহন সচিব মোহাম্মদ মুস্তাফা কামাল জানান নতুন ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত আগের ভাড়ায় বহাল থাকবে মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী ভাড়া দ্বিগুণ করা হলে প্রতি কিলোমিটারে নতুন ভাড়া হবে চার টাকা ষাট পয়সা করে আগে যা ছিল দুই টাকা তিরিশ পয়সা এছাড়া পরবর্তীতে একশো কিলোমিটারের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ভাড়া নেওয়া হচ্ছে দুই টাকা যা বাড়িয়ে চার টাকা করার প্রস্তাব করেন এর আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে গত বছরের সাতে নভেম্বর লঞ্চ মালিকদের সাথে বৈঠকে সব লঞ্চের ভাড়া পঁয়ত্রিশ শতাংশ বাড়িয়েছিল অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সে হিসেবে কিলোমিটার প্রতি ষাট পয়সা করে ভাড়া বেড়েছিল বৈশ্বিক বাজারের সাথে তাল মেলাতে শুক্রবার রাত থেকে বাড়ানো হয় জ্বালানি তেলের দাম যা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির হারের দিক থেকে রেকর্ড এরপর ডিজেল চালিত বাস এবং মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার আন্তর্জাল এবং দূরপাল্লার রুটে চলাচলকারী বাস এবং মিনিবাসের ক্ষেত্রে সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতি কিলোমিটার প্রতি কিলোমিটারে যাত্রী প্রতি সর্বোচ্চ ভাড়া এক টাকা আশি পয়সার স্থলে দুই টাকা বিশ পয়সা করা হয় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রা যাত্রী প্রতি ভাড়া দুই টাকা পনেরো পয়সার স্থলে দুই টাকা পঞ্চাশ পয়সা নির্ধারণ করা হয়েছে এছাড়া ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন জেলার অভ্যন্তরীণ চলাচলকারী বাস এবং মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রী প্রতি ভাড়া দুই টাকা পাঁচ পয়সার স্থলে দুই টাকা চল্লিশ পয়সা ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস এবং মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে দশ টাকা এবং আট টাকা নির্ধারিত হয়েছে আজকের মতো পর্যন্তই ছিল ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন এত বোন থাকার জন্য ধন্যবাদ সবাইকে